দেখতে হারিকেনের মতো হলেও বিলুপ্ত প্রায় এ বাতিটির নাম হ্যাজার্ড লাইট। এটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে সারা বিশ্বে জনপ্রিয় এক আলোক বাতি হিসেবে ব্যবহৃত হয়, যা সংযুক্ত বাল্ব আকৃতির জালির মতো আবরণ উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলো বিকিরণ করে। এর ইংরেজি নাম পেট্রোম্যাক্স। কেউ কেউ এটাকে প্যারাফিন প্রেশার ল্যাম্প ও বলে থাকেন। জার্মানির ম্যাক্স গ্রেটেস 1910 সালে পেট্রোম্যাক্স ল্যাম্প বা হ্যাজার্ড লাইট আবিষ্কার করেন। এটি জলে মূলত কেরোসিন তেলের সাহায্যে, এটাকে পাম্প করলে তেল একটি নলের ভিতর দিয়ে গিয়ে স্প্রে করে ভিজিয়ে দেয় জালির মতো সলতে থাকে। এটা জ্বলতে থাকে চেম্বারে যতক্ষণ তেল আর হাওয়ার চাপ থাকে ততক্ষণ পর্যন্ত।